ওয়েলকাম ব্যাক টু কোয়েলিজ ব্লগ এন্ড কিচেন। আপনারা দেখছেন কোয়েলির ব্লগ এবং কিচেন। আমি কোয়েলি। আজকে আমি আপনাদের জন্য একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজ রেসিপি নিয়ে এসেছি। দেখে তো বুঝতেই পারছেন তরমুজেরই কোনো রেসিপি হবে। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য খুব সহজ উপায়ে বানিয়ে নেওয়া যেতে পারে তরমুজের লাড্ডু। কিভাবে আপনারা এই তরমুজের মিষ্টিটা বানিয়ে নেবেন সেটাই দেখাবো। এর জন্য আমি কিছুটা তরমুজ ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। এই মিষ্টির জন্য লাগবে আমার গুঁড়ো দুধ, সুজি, সর্ষের তেল, ঘি, চিনি, সরি সর্ষের তেল নয় সাদা তেল। এইবার আমি প্যানে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা একটুখানি গরম হলে এখানে আমি সুজি দিয়ে সুজিটাকে একটু লাল করে ভেজে নেব। দেখুন এখানে হাফ কাপ মতো সুজি কিন্তু ইউজ করেছি। এবার সুজিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে এরকম লাল করে কিন্তু ভেজে নিতে হবে। অলরেডি ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়েছি এবং ফ্রাইং প্যানে দিয়ে দিলাম যে তরমুজটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই তরমুজের রস। দেখুন তরমুজটা কিন্তু খুবই পাতলা রস, তবে তরমুজটা কিন্তু খুব মিষ্টি এবং লাল কালার দেখেই নিয়েছি যাতে মিষ্টিটা দেখতে সুন্দর হয়। আর মিষ্টি বেশি হলে তাহলে কিন্তু একটুখানি চিনিটা কম লাগে। দু থেকে তিন মিনিট ফোটানোর পর দেখুন কী সুন্দর লাগছে দেখতে। এবার এখানটায় অ্যাড করে দিলাম পরিমাণ মতো মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে যাতে মিল্ক পাউডার কোনোভাবেই দানা না বাঁধতে পারে। আপনারাও চেষ্টা করবেন যখন বানাবেন এই মিষ্টিটা একটু ডিপ কালারের তরমুজটা নিতে। দেখুন তরমুজটা কিন্তু 10 থেকে 15 মিনিট আমি শুকিয়ে নিয়েছি, কতটা শুকিয়ে গেছে পাশে বোঝাই যাচ্ছে, রস কতটা শুকিয়ে গেছে। তো এভাবে আরও 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ফিরে আসছি। দেখুন আমার তরমুজ কিন্তু তরমুজের রস অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে ইউজ করতে হবে ভেজে রাখা যে সুজিটা ছিল সেই সুজিটা। তো সুজিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। খুব ভালো করে কিন্তু অলরেডি মিশিয়ে নিয়েছি। আরেকটু ভালো করে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিতে হবে। আরও 5 মিনিট ধরে নাড়াচাড়া করে ফিরে এলাম। দেখুন আমার কিন্তু সুজি দেওয়ার পর তরমুজটা একদম শুকিয়ে গেছে, মানে টেনে নিয়েছে রসটা। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম পরিমাণ মতো ঘি। ঘি দিয়ে আবার একটুখানি এই মিশ্রণটাকে ভাজা ভাজা করে নিতে হবে। খুব সুন্দর করে কিন্তু অলরেডি আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেবো। দেখুন আমি কিন্তু অলরেডি ঠান্ডা করে নিয়েছি এবং সামান্যতম ফুড কালার আমি ইউজ করেছি, তো যার জন্য দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। তো আপনাদের একটা লাড্ডু করে দেখিয়ে দিচ্ছি। এভাবে ছোটো ছোটো বল নিয়ে দু হাতে গোল করে সুন্দর করে পাকিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে লাড্ডু। দেখুন কালারটা কি সুন্দর লাগছে। আপনারা যদি কেউ ফুড কালার ইউজ নাও করতে চান তাহলেও কিন্তু কালারটা ভালো লাগবে, হালকা অরেঞ্জ অরেঞ্জ হবে। আর তরমুজটা যদি লাল টুকটুকে হয় তাহলে কিন্তু কালারটা ভালোই হবে। দেখুন একইভাবে আমি দুটো কিন্তু করে নিয়েছি। তো আস্তে আস্তে সবগুলো করে ফিরে এলাম। মানে এত সুন্দর লাগছে দেখতে, মানে খেতে কিন্তু দারুণ হয়। খুব কম সময়ে আপনারা এই দিনে তরমুজের দিনে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। আর এখন তো অনেকের রোজা চলছে, আপনারা কিন্তু ইফতারের জন্য খুব কম সময়ে এই মিষ্টিটা বানিয়ে সবাইকে খাওয়াতেই পারেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো আপনারা যারা যারা এই ভিডিও দেখেছেন তাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্লিজ সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।